তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের সেট। তো বন্ধুরা, চলো আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, প্রয়াত হলেন রবার্ট মুগাবে। তিনি কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? তো রবার্ট মুগাবে ছিলেন জিম্বাবুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, প্রথম ভারতীয় বোলার হিসাবে কে একটি টি টোয়েন্টি ম্যাচে পরপর তিনটি মেডেন ওভার করে নজির করলেন? দীপ্তি শর্মা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে কে 100টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেললেন? সঠিক উত্তর, হরমনপ্রীত কৌর। নেক্সট কোয়েশ্চেন, পাকিস্তানে প্রথম কোন হিন্দু তরুণী পুলিশ অফিসার পদে নিযুক্ত হলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন বলেছে, পাকিস্তানের প্রথম কোন হিন্দু তরুণী পুলিশ অফিসার পদে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর, পুষ্প কোহলি। নেক্সট কোয়েশ্চেন, প্রথম আরবি নভশ্চর হিসাবে কে মহাকাশে গেলেন? তো এর সঠিক অ্যান্সার হলো হাজা আল মানসুরি। তো প্রথম আরবি নভশ্চর হিসাবে মহাকাশে গেলেন হাজা আল মানসুরি। নেক্সট কোয়েশ্চেন, সংস্থা তো ডিআরডিও সংস্থা দ্বারা তৈরি নতুন মিসাইলটির নাম কি এবং এর রেঞ্জ কত? তো ডিআরডিও সংস্থা দ্বারা তৈরি নতুন মিসাইলটির নাম হলো প্রাণস এবং এর রেঞ্জ 200 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন, প্রতি বছর ক্যান্সার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর, প্রতি বছর ক্যান্সার দিবস পালিত হয় 4ই ফেব্রুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ, কোন রাজ্য জনসেবক প্রকল্প চালু করেছে? কোন রাজ্য জনসেবক প্রকল্প চালু করেছে? এর সঠিক উত্তর হলো কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে WHO, হু এর মতে 2040-এর মধ্যে কোন রোগ 81% বৃদ্ধি পাবে? এবং এর উত্তর হলো ক্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 10ই জুন 2020। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন ভাইরাস চীনে মহামারীর আকার নিয়েছে? তো এর সঠিক অ্যান্সার হলো করোনা ভাইরাস। নেক্সট কোয়েশ্চেন, 15তম ইস্ট ইন্ডিয়া সামিট কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক অ্যান্সার হলো চেন্নাই। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, করোনা ভাইরাসের নতুন নাম কি? করোনা ভাইরাসের নতুন নাম কি? এর সঠিক উত্তর হলো COVID-19 অর্থাৎ COVID-19। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হিসাবে শপথ নেবেন কবে? এর সঠিক উত্তর হলো 16ই ফেব্রুয়ারি। এবং এর সাথে বলে রাখি, তিনি এই নিয়ে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার শিক্ষার্থীদের জন্য রিডিং মিশন নামে একটি উদ্যোগ চালু করলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার শিক্ষার্থীদের জন্য রিডিং মিশন নামে একটি উদ্যোগ চালু করলেন? এর সঠিক অ্যান্সার হলো হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, শিয়ারা ঝড় সম্প্রতি কোন মহাদেশের উপর বেশ কয়েকবার আঘাত করেছে? এর সঠিক উত্তর হলো ইউরোপ। তো বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে কে? সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে মোহাম্মদ আল্লাওয়া। তো বন্ধুরা, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে কোশ্চেনগুলি, অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।